নিউইয়র্ক, বাংলাদেশী কমিউনিটি, মুসলিম বিশ্ব, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সর্বশেষ সব খবর দেখতে ও শুনতে প্রতিদিন সাথে থাকুন। নিউইয়র্ক সময় রাত 10টা এবং বাংলাদেশ সময় সকাল 9টা। Only on FM786.com Prime News। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউইয়র্ক সময় এখন রাত 10টা। FM786.com Prime News এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জাহান অরুণ। শুনতেই সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে কোভিড 19 অ্যাওয়ার্ড পেলেন 4 বাংলাদেশি। বাইডেন কমলার বিজয়ে নিউইয়র্কে মুক্তিযোদ্ধাদের আনন্দ। করোনায় নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সহসভাপতি খায়রের মৃত্যু। সালেহ সভাপতি, দিলশাদ সাধারণ সম্পাদক। দিনী সফরে তুরস্কে সাদেকুর রহমান আজহারি। বৈধ আকামাধারী প্রবাসীদের কুয়েতে প্রবেশে বাধা নেই। বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আর নেই। সরওয়ার আলমকে বদলির নেপথ্যে কিছু নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ক্ষমতা হস্তান্তরে আইনি ব্যবস্থার কথা ভাবছে বাইডেন শিবির। মার্কিন নির্বাচনে ভোট জালিয়াতির প্রমাণ মেলেনি। এবং দিল্লিকে কাঁদিয়ে রেকর্ড পঞ্চম শিরোপা জিতল মুম্বাই। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে বিসমিল্লাহ, হালাল লাইফ পোল্ট্রি, নিউইয়র্কের কমিউনিটি সংবাদ। করোনা মহামারীকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থেকে জনসেবামূলক কাজ করে যাওয়ায় 4 আমেরিকান বাংলাদেশি অর্জন করেছেন কোভিড 19 অ্যাওয়ার্ড। নিউইয়র্কের ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট এরিক অ্যাডামস 4 বাংলাদেশি সহ 188 জনকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন। মহামারী কোভিড 19 চলাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে যারা কমিউনিটির মানুষের পাশে দাঁড়িয়েছেন, সম্মিলিত সাংগঠনিক উদ্যোগ কিংবা ব্যক্তিগতভাবে ছুটে গিয়েছেন সাহায্য প্রার্থীদের কাছে, তাদের প্রতি সম্মাননা জানাতে ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট এই অ্যাওয়ার্ড তাদের হাতে তুলে দেন। পুরস্কার প্রাপ্ত 4 বাংলাদেশিদের মধ্যে রয়েছেন লায়ন ক্লাবের সম্পাদক আহসান হাবিব, বাংলাদেশি কমিউনিটিতে অন্যতম পরিচিত মুখ শাহ নেওয়াজ, ব্যবসায়ী শাহ নিয়াজ, বারি হোম কেয়ার সিইও এবং লায়ন ক্লাব সভাপতি আসিফ বারি, ট্রান্সফোটেক একাডেমি সিইও এবং এমইএ ভাইস প্রেসিডেন্ট শেখ গালিব রহমান। মহামারী শুরু থেকেই কমিউনিটির সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন শেখ গালিব রহমান। নিজের প্রতিষ্ঠান ট্রান্সফোটেক একাডেমির ক্যাম্পাসে গড়ে তোলেন ফুড প্যান্ট্রি। মহামারীকালীন সময়ে এমই এর উদ্যোগে 2000-এর অধিক মানুষের কাছে পৌঁছে দিয়েছেন খাদ্য সহায়তা। পরস্পরের মধ্যেই শুধু নয়, ভিনদেশীদের মধ্যেও মিষ্টি বিতরণ করে প্রবাসের মুক্তিযোদ্ধারা বাইডেন কমলার বিজয়ে উল্লাস করলেন। 9 নভেম্বর সোমবার সন্ধ্যায় এই আনন্দ উৎসব হয় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে। আয়োজন করে যৌথভাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারান্স 1971 এবং সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ 71-এর যুক্তরাষ্ট্র শাখা। এই বিজয় সমাবেশে অংশগ্রহণকারী সকলেই গত 4 বছরের অসহনীয় পরিবেশ সৃষ্টিকারী ডোনাল্ড ট্রাম্পের পতনে স্বস্তি প্রকাশ করেন। নিউইয়র্কে করোনা আক্রান্ত হয়ে 9 নভেম্বর সোমবার মারা গেলেন বাংলাদেশ সোসাইটির সহসভাপতি আব্দুল খালেক খায়ের। এর আগে এই সংগঠনের প্রেসিডেন্ট কামাল আহমেদ এবং নির্বাহী সদস্য আজাদ বাকিরও মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। মার্চ মাস থেকে জুলাই পর্যন্ত নিউইয়র্ক সিটিতে 250 প্রবাসীর মৃত্যু হয় করোনা মহামারীতে। সেই সংখ্যায় আরেকজন যুক্ত হলেন, ফলে কমিউনিটিতে একদিকে শোক, অন্যদিকে শঙ্কা তৈরি হলো করোনা নিয়ে। বাংলাদেশ সোসাইটির জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ সোমবার রাতে হাসপাতাল ও আব্দুল খালেক খায়ের পরিবারের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, কয়েক সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেই সময় চিকিৎসকরা তার হার্টে রিং পরিয়ে দেন, কিছুটা সুস্থ হলে বাসায় ফিরেছিলেন। এই সময় তিনি সর্দি জ্বর সহ অসুস্থ বোধ করলে তাকে করোনা টেস্ট করা হয় এবং তিনি পজিটিভ ধরা পড়েন। 9 দিন আগে তাকে ভর্তি করা হয় লং আইল্যান্ড জুইশ হাসপাতালে। অবস্থার অবনতি ঘটতে থাকলে 4 দিন আগে তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপর আর জ্ঞান ফেরেনি। সোমবার সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আমেরিকার 2021-22 সালের পরিচালনা পরিষদের নির্বাচনে সালেহ আহমেদ সভাপতি ও দিলশাদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 15 সদস্যের পরিচালনা পরিষদ নির্বাচিত হয়। সংগঠনটির পরিচালনা পরিষদের অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ নাইম রহমান এবং পরিচালক বিপ্লব দত্ত, রেহানা কুদ্দুস, মাহবুবুর রহমান, আরিফ আহমেদ, তাহসিন এন রাকিব, তাহমিদ শাহরিয়াদ, মেরিনা রহমান, সোহেল সালমান, নাইমা হক এবং আরফিন ফ্যান্সে।
আহ, অনবদ্য বিরিয়ানির স্বাদ। খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি বিরিয়ানির স্বাদ নিতে আজই চলে আসুন আমেরিকার স্বনামধন্য খলিল বিরিয়ানিতে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ খলিলুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত মুখরোচক স্বাস্থ্যকর বিরিয়ানির জন্য একমাত্র প্রতিষ্ঠান খলিল বিরিয়ানি হাউস। উৎসবে, আনন্দে, পার্টি কিংবা প্রিয়জনের সাথে যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। এবারে অন্যান্য খবর। দাওয়াতি সফরের দিনই কিছু কাজে তুরস্ক সফরে রয়েছেন FM 786 এবং ITV US এর ধর্ম বিষয়ক উপদেষ্টা, উপমহাদেশের প্রখ্যাত আলেম, জনপ্রিয় বক্তা, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা সাদিকুর রহমান আল আজহারি। এই সফরে তিনি ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন যা বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। সেই সাথে FM 786 এর শ্রোতাদের জন্য বিশেষ কিছু অনুষ্ঠানও নির্মাণ করবেন তিনি, যা শীঘ্রই FM 786 এর ফেসবুক, ইউটিউব ও ওয়েবসাইটে প্রচারিত হবে। এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। কুয়েতের বাইরে অবস্থানকারীরা 31 ডিসেম্বরের পরে দেশে প্রবেশ করতে পারবে না, এমন খবর সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছেন কুয়েতের জেনারেল রেসিডেন্সি বিষয়ক বিভাগ। বরং আবাসিক বিষয়ক জেনারেল প্রশাসন নিশ্চিত করেছে যেসব প্রবাসী কুয়েতের বাইরে আছেন তাদের বৈধ রেসিডেন্সি আছে, তাদের কুয়েতে প্রবেশে বাধা নেই। প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে কুয়েতে প্রবেশ করতে পারবেন। এদিকে এমন গুজব এড়িয়ে চলার অনুরোধ করেছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আল খলিফা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা গেছেন। বুধবার 11 নভেম্বর যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দেশটির রয়্যাল প্যালেসের বরাত দিয়ে বাহরাইনের সংবাদ সংস্থা BNA এর প্রতিবেদনে বলা হয়েছে তার মরদেহ দেশে নিয়ে এসে জানাজা ও দাফন কাজ সম্পন্ন করা হবে। শেষকৃত্যের কাজ তার নিকট আত্মীয়দের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করে বৃহস্পতিবার থেকে 3 দিনের জন্য দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের কাজকর্ম স্থগিত করে 1 সপ্তাহের শোক ঘোষণা করেছেন তিনি। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমকে বদলির নেপথ্যে কোনো কারণ নেই, স্বাভাবিক নিয়মে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে 27তম BCS ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সরওয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। র্যাবের ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমকে বদলি করার নেপথ্যে কোনো কারণ আছে কিনা জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, নেপথ্যের কোনো কারণ নেই। আমার PRO আজ এখানে আছে, কাল উনি অন্যখানে চলে যেতে পারেন, এটাই সরকারের নিয়ম। আমাদের সেক্রেটারি সাহেবরা বদলি হয়ে যাচ্ছেন, আমাদের জয়েন্ট সেক্রেটারিরা প্রমোশন পেয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন, এটাই সরকারের নিয়ম। FM 786 প্রাইম নিউজ। এবার বিরতি, বিরতির পর ফিরে এসে জানাবো আরো কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন USA মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন, আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি FM 786 প্রাইম নিউজে, সাথে আছি আমি জাহান অরণ্য। এবারে খলিল বিরিয়ানি US ইলেকশন 2020 এর খবর। আমেরিকার 46তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন নির্বাচিত হলেও এখনও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু না হওয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বাইডেন শিবির। নির্বাচনের পর ফলাফলকে স্বীকৃতি দিয়ে দেশটির জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করে, তবে নির্বাচনের ফল স্পষ্ট হলেও এখনও সেই প্রক্রিয়া শুরু করেনি GSA। তাই GSA এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে বাইডেনের শিবিরের পক্ষ থেকে। এদিকে নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্প বারবার ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন। নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে বিভিন্ন অঙ্গরাজ্যে মামলাও করা হয়েছে, যদিও নির্বাচন কর্মকর্তারা বলছেন কোনো জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে রাজ্য সরকার নির্বাচনী কর্তৃপক্ষ কোনো বড় ধরনের জালিয়াতি ও কারচুপির প্রমাণ পায়নি। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের এক সপ্তাহ পরেও ফল মেনে নেয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তার অভিযোগ, নির্বাচনে কারচুপি হয়েছে, ভুয়া ভোট গণনা করে তাকে পরাজিত করা হয়েছে। প্রভাবশালী মার্কিন পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস বলেছে, তারা 45টি রাজ্যের নির্বাচন অফিসের সঙ্গে যোগাযোগ করেছে। কোনো রাজ্যই বড় ধরনের কোনো কারচুপির কথা জানাতে পারেনি। এবারে খেলার খবর। দিল্লি ক্যাপিটালসকে 5 উইকেটের সহজ ব্যবধানে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রেকর্ড পঞ্চম শিরোপা ঘরে তুলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর প্রথমবারের মতো আসরটির ফাইনালে জায়গা করে নেওয়া দিল্লি ফ্র্যাঞ্চাইজিকে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো। 2008 সালে শুরু হওয়া বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 লিগে মুম্বাই নিজেদের প্রথম শিরোপা জিতে 2013 সালে। এরপর 2015, 2017, 2019 সালের ট্রফিও তাদের ঘরেই যায়। দ্বিতীয় সর্বোচ্চ 3টি শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার 10ই নভেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল এর 13তম আসরের ফাইনালে মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ও দিল্লি, যেখানে প্রথমে ব্যাট করা দিল্লি নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 156 রান তোলে। জবাবে 5 উইকেট হারিয়ে ও 8 বল বাকি থাকতে 157 রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই। FM 76.com প্রাইম নিউজ এখনকার মতো পর্যন্তই। বিদায় নেওয়ার আগে সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্রে কোভিড-19 অ্যাওয়ার্ড পেলেন 4 বাংলাদেশি। বাইডেন কমলার বিজয়ে নিউ ইয়র্কে মুক্তিযোদ্ধাদের আনন্দ। করোনায় নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সহসভাপতি খায়েরের মৃত্যু। সালেহ সভাপতি, দিলশাদ সাধারণ সম্পাদক। বিনি সফরে তুরস্কে সাদেকুর রহমান আজহারি। বৈধ আকামাধারী প্রবাসীদের কুয়েতে প্রবেশে বাধা নেই। বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আর নেই। সারওয়ার আলমকে বদলির নেপথ্যে কিছু নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ক্ষমতা হস্তান্তরে আইনি ব্যবস্থার কথা ভাবছে বাইডেন শিবির। মার্কিন নির্বাচনে ভোট জালিয়াতির প্রমাণ মেলেনি। এবং দিল্লিকে কাঁদিয়ে রেকর্ড পঞ্চম শিরোপা জিতল মুম্বাই। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি জাহান অরণ্য।